হ্যালো গাইস, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক আওয়ার চ্যানেল রাজেশ ব্লগ আর দ্য ডেইলি লাইফ। আমি আসা আমার মেয়ে আরাধ্যা নিয়ে চলে এসেছি আবারও একটা ব্লগ ভিডিও। তো দেখতে পাচ্ছ আরাধ্যা ওর বাবার কোলে চেপে রয়েছে, কিন্তু কারণটা তোমরা কেউই জানো না, সেই কারণটা তোমরা একটু পরেই বুঝতে পারবে। তো এখন জানোকে ভুলিয়ে ভালিয়ে একটু রাখছি ওর কাছে। এই দেখো আমি লুকাচুরি খেলছি এর সাথে, আর ও কতটা হাসছে। এই হাসির মধ্যেই এবার কান্না দেখতে পাবে তোমরা। তো গাইস, হঠাৎ করে একদিন বাপের বাড়ি থাকতেই দেখতে পাই আরাধ্যার পাটা হঠাৎ অনেকটা ফুলে গেছে। ও হাঁটতে পারছে না, প্রচণ্ড ওর ব্যথা করছে। হঠাৎ করে বলছে, মা আমার ব্যথা করছে, নামতে পারছি না। তো তারপরে আমরা চলে গেছিলাম ওকে নিয়ে সিটি নার্সিং হোমে ডাক্তার দেখাতে। হাড়ের ডাক্তার দেখিয়েছিলাম আমরা, তো ডাক্তার ব্লাড টেস্ট দিয়েছিল, 3 রকম টেস্ট দিয়েছিল। সেই কারণে ওখানে আমরা করাইনি, কারণ এই দেখতে পেলে মোটামুটি 3-4 দিন কন্টিনিউ বৃষ্টি পড়েছে 24 ঘন্টা ধরে। সেই কারণে আর এই ব্লাড টেস্টটা খালি পেটে হবে আরাধ্যার, যেহেতু আরাধ্যা খুবই ছোট বাচ্চা, এখনও 3 বছর বয়স হয়নি। সেই কারণেই ওর মানে আমাদের খালি পেটে রাখাটাও তো খুব মানে মানে মুশকিল হয়ে যাচ্ছিল। সেই কারণে আমরা ওখানে যেহেতু যেতে পারিনি, তাই জন্য ভাবলাম যে বাড়িতেই ডেকে নিই। এই ব্লাড টেস্ট করতে দাদারা এসেছিলো এখানে, তো এখানে ব্লাড আরাধ্যার পাওয়া যাচ্ছিলো না। খুব কষ্ট মষ্ট করে ও 2 সিসি ব্লাড নিয়ে গেল, 2 হাতে 2টো নিয়েছিল। আরাধ্যা খুবই কাঁদছিল, তোমরা দেখতেই পাচ্ছ। আরাধ্যার ব্লাডটা সেরকম বেরাচ্ছিল না, সেই কারণে অনেকটাই টাইম লেগেছে। আমাদের বড়দেরই এতটা কষ্ট হয়, ও ছোট বাচ্চা, ও কতটাই কষ্ট হচ্ছে তোমরা বুঝতে পারছো। আর এদিকে জান বলছে যে আমি আর পারছি না রাখবো, তুমি এবারে ওকে রাখো, আমি বোলাবার চেষ্টা করছি। এতটা পরিমাণে কাঁদছিল আরাধ্যা। তো এই দেখো এখানে দাদারা চেষ্টা করে যাচ্ছে, শেষ অবধি নিয়ে বাড়ি ফিরলো ওরা। তারপরে রিপোর্টটাও তোমাদের সাথে শেয়ার করছি। দুটো স্টিকার লাগিয়ে দিল গাইস কে বলে দাও তো কি করেছে।